রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজনের নাম শাহিল, অন্যজন নীরব। তারা শুক্রবার 11:30টার দিকে বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। পানিতে ডুবতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর ওয়ার্ডে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই অষ্টম শ্রেণীর ছাত্র।